তারা মারে না, যে বড়রাই মারে আর বড়রাই বেশি লোনটা পায়। যারা মারে তারাই গদিতে চলে, তারা যারা মারে তারা গদিতে চলে, একদম এক্স্যাক্ট আপনি ঠিকই বলেছেন। এটাই আমাদের দেশ বা আমাদের রাজ্য, মোদী রাজ্য। এবং ঠিক উল্টোটা ভাবুন, ব্যাংক থেকে 600 কোটি টাকার চুরি হয় রোজ, ব্যান্ডেটের নামেই হোক যে নামেই হোক। গভর্নমেন্টের প্রায় এতগুলো প্রকল্পর অনেকগুলো ফেলিয়ার প্রজেক্ট বলা যায়, তাহলে গভর্নমেন্টকে কে রেট করবে? সেজন্য ইট ইজ ইররিলেভেন্ট সাবজেক্ট ইন ইন্ডিয়া, কিছু করার নেই তাই রেট করছে। ধরে মোদি আর নয় রাহুল, ভারতের কাছে তো আর কোনো অল্টারনেটিভ নেই যা মনে হচ্ছে। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুমি কাকে দেখতে চাও? এখন মোদি যেটা চলছে সেটাই খুব ভালো, কারণ উনি যে এসেছেন তারপরে অনেক কিছু দেখা গেল, ওনার আসার পরে অনেক কিছু দেখা গেল, আগে যেরকম হতো না, কিন্তু স্টিল মোদি ইজ বেস্ট। কারণ হচ্ছে গ্যাসের দাম 2500 টাকা হলেও মোদি ইজ বেস্ট, মণিপুর জন্য মোদি। আমি কোনো একই পাড়াতে যেরকম আমাদের যদি সমস্যার সমাধান যারা করে না, তার মানে যদি আপনি যে প্রাইম মিনিস্টারকে গ্রেট বলছেন, তিনি সমস্যার সমাধান করলে আপনাকে কাজটা করতে হতো না। হ্যাঁ হ্যাঁ শিওর। তার মানে সঙ্গে নরেশ জৈন রয়েছেন, ইউটিউবের এক সম্রাট, আমিও ইউটিউবের এক সম্রাট, আর তোমরা যে অনুষ্ঠান দেখছো তারা আমাদের চেয়েও বড় সম্রাট, কারণ আমরা সবাই রাজা। ফলে আজকের এই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তরুণ প্রজন্ম কাকে দেখতে চাইছে? আপনার নামটা ভাই? বিজয়ন সিং আমার নাম হচ্ছে। ভারতের পরবর্তী প্রধান, তোমার আমাকে হাসি নেই কেন? অ্যাকচুয়ালি এখানে আমরা কাজে এসেছি, তো এখন এই মুহূর্তে তুমি কাঁদো বেশি হাসো কম? না না এরকম কিছু নেই, আমি হাসি বেশি আর হাসো বেশি কাঁদো কম, কেন কাঁদার কোনো ইয়ে নেই, প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আপনি যে কোশ্চেন করলে সেটা ভালো, খুব ভালো লাগলো কোশ্চেনটা শুনে। ব্যাপারটা তো খুবই সিম্পল, 9 বছর ধরে মোদি আর নয় রাহুল, ভারতের কাছে তো আর কোনো অল্টারনেটিভ নেই যা মনে হচ্ছে। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুমি কাকে দেখতে চাও? এখন মোদি যেটা চলছে সেটাই খুব ভালো, কারণ উনি যে এসেছেন তারপরে অনেক কিছু দেখা গেল, ওনার আসার পরে অনেক কিছু দেখা গেল, আগে যেরকম হতো না, কিন্তু স্টিল মোদি ইজ বেস্ট। কারণ হচ্ছে গ্যাসের দাম 2500 টাকা হলেও মোদি ইজ বেস্ট, মণিপুর জন্য মোদি। আমি কোনো একটা জিনিস নিয়ে কম্প্যারিজন করছি না, কারণ কম্প্যারিজনে দেখতে গেলে অনেক কিছু আছে যাকে নিয়ে আমি কম্প্যারিজনটা করতে পারি, কিন্তু মোদি যেটা করছে স্টিল ও একটা জায়গায়, আমরা তো এখানে ছোট্ট জায়গায় ওকে কম্প্যারিজন করতে পারি না, ওখানে তুলনা করতে পারি না, কিন্তু ওই একটা জায়গায় যা দাঁড়িয়ে আছে সেখানে ভালোই কিছু করছে, ওরা চেষ্টা করছে যাতে ভালো হয়। এবার গ্যাসের দাম বেড়েছে সেটা নিয়ে কোনো কম্প্যারিজন নেই, পেট্রোলের দাম বেড়েছে, অনেক কিছু দাম বেড়েছে, যেরকম জেনারেশনটা এগোচ্ছে দামটাও বাড়া উচিত। 30 বছর কোনো কিছুর দাম বাড়েনি, একটা প্রোডাক্টের দাম 2% বাড়াতে তাকে প্রশ্ন উত্তর দিতে হয়েছে। আপনি জানেন ব্রিটেনে একজন ফাইন্যান্স হ্যান্ডেল করতে পারেনি বলে রিজাইন করেছেন, তো আপনি ভারতের প্রাইম মিনিস্টার 2 কোটির চাকরি বলে কিছুই করতে পারেননি, ভ্যাকেন্সিও ফিল করতে পারেননি, তো ভালো কাজ কি করেছেন? পাকিস্তানকে গরিব করে ফেলেছেন? না সেরকম নয়, কিন্তু স্টিল আমরা তো দেশে তর্কটা হয় যে পাকিস্তানকে গরিব করে ফেললে প্রাইম মিনিস্টার আবার প্রাইম মিনিস্টার গ্রেট, তার মানে কিছু লোক আপনি যা না খেয়ে সবে পাকিস্তানের আপনি নিজেকে গ্রেট ফিল করবেন? না না সেরকম নয়, আপনাকে বলছি না, আমি বলছি ভারতবর্ষে। দাদা আপনি একটু ফ্রেমটা ছাড়ুন, ওনার মুখটা ডেকে যাচ্ছে। ভারতবর্ষের কিছু মানুষ মনে করেন যে পাকিস্তানের কিছু লোক না খেয়ে শুলে আমরা গ্রেট, এখানে কোথায় গ্রেটনেস খুঁজে পেলেন? আমাদের ইন্ডিয়ার থেকে ভাগ হয়ে তো পাকিস্তান তৈরি হয়েছে, তাহলে যে পাকিস্তান ভারতেরই পার্ট, তাহলে পাকিস্তানকে আলাদা করে দেখবো, বাংলাদেশকে আরেকটু আলাদা করে দেখবো, এই স্টুপিড মেন্টালিটি থেকে কি আমরা বেরোতে পারবো না? আর আমাদের প্রাইম মিনিস্টার তো খেতি মজুরি করেন না, তিনি মুঠে বন না, ঠিক আছে, কোনো কাজে লাগেন না, তাহলে প্রাইম মিনিস্টার গ্রেট কী করে হতে পারে? যে ড্রাইভার সে গ্রেট হতে পারে। তো খুব ভালো প্রশ্ন করেছেন। আর দ্বিতীয় কথা, পাকিস্তানকে আমরা 2 বার যুদ্ধে হারিয়েছি, দরকার হলে আরও একবার হারাবো, কিন্তু তার জন্য মোদিজির কোনো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় কেন? তাহলে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তো 75 বছর ধরে হায় আমরা যুদ্ধ করি, বিয়ে করেছেন নাকি যে হাজব্যান্ড ওয়াইফ মিলে যুদ্ধ করে যাচ্ছেন? এটা তো অসভ্যতা এক ধরনের, দুটো দেশ মিলে যুদ্ধ করছে কেন? দুটো দেশ মিলে পিস সাইন করতে পারলো না? পাকিস্তান যদি আমার দেশের ওপর সন্ত্রাসবাদী আক্রমণ চালায় আমি তো বসে হাঁ করে দেখবো না। তাহলে তো ভারত কি সন্ত্রাস চালায় না? ভারত কি সন্ত্রাস চালায় না? ভারতে তো লোক পাঠায়। যাই হোক, আজকে মূল প্রসঙ্গে যাবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমাকে যদি দেশের প্রধানমন্ত্রী করা হয়, তা মানে দেশের নয় পাড়ার প্রধানমন্ত্রী হলে তুমি পাড়ার জন্য তিনটে কাজ কি করবে? পাড়ার জন্য সব থেকে আগে আমি এডুকেশন লেভেলটা বাড়াতে চাই, এডুকেশন সব থেকে আগে এডুকেশন থাকবে, তার সাথে সাথে যারা
মানে প্রপার চাকরি করছে না, কোনো কাজ করছে না, সেই কাজটাকে দেওয়া উচিত করব আমরা সবথেকে আগে। তারপরে তার সাথে সাথে যারা প্রপার খাবার পাচ্ছে না, অ্যাকচুয়ালি আর্নিং করলে তারা খাবার পাবে, সবথেকে প্রথম হচ্ছে এডুকেশন, তার সাথে সাথে হচ্ছে তাদের মানে চাকরিটা, মানে প্রপার যারা কাজ করবে তারা। অ্যান্ড তার সাথে সাথে আমরা পাড়ার সবাই একটা সংগঠন নিয়ে পাড়াটাকে ডেভেলপ করার চেষ্টা করব, যাতে বলতে গেলে তারা তাদের কি বলে থাকার জায়গাগুলো, তার সাথে সাথে এনভায়রনমেন্টাল ক্লিন থাকবে। হ্যাঁ অবশ্যই, মন্দির আছে, সোশ্যাল অর্গানাইজেশন আছে, মিলে কি কোনো কাজই করে না? অবশ্যই করে, কিন্তু একটা প্রপার দেখতে গেলে বলতে গেলে কি পাড়াতে যেরকম আমাদের যদি সমস্যার সমাধান তারা করে না, যদি আপনি যে প্রাইম মিনিস্টারকে গ্রেট বলছেন তিনি সমস্যার সমাধান করলে আপনাকে কাজটা করতে হতো না। হ্যাঁ হ্যাঁ শিওর, তার মানে গ্রেটনেস নিয়ে আলেকজান্ডারও গ্রেট ছিলেন, পুরো পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন, শেষে হাত ছড়িয়ে যখন মৃত্যুপথে গেলেন হাতটা ছড়িয়ে রাখলেন যে আমি কিছুই নিয়ে যেতে পারলাম না। আমরা একটা ইন্টারেস্টিং আলোচনায় ছিলাম, আয়া নরেদা বাংলা জুড়ে কি এখন একটা বিজেপি বিজেপি হাওয়া? না এটা মিক্সড, কিন্তু কারণ ওই সিবিআই রেড এগুলো দেখে অনেকেই ভাবছেন যে তৃণমূল চুরি করেছে বা ওই চাকরি দেওয়াতে কেলেঙ্কারি আছে, এটা নিয়ে সবাই বাংলাতে সিরিয়াস। অ্যাটলিস্ট 10 বছর হতে চললো, তাহলে এই প্রশ্নগুলো কেন থাকবে? একটা কালচারালি অ্যাডভান্স স্টেট, হয়তো এখানে একটা হাওয়া চাপা হলো যে 3-4 জনের সঙ্গে আমরা কথা বললাম, সেটাই দেখলাম যে এখানে হাওয়াটা একটু আলাদা। আমরা যারা এখানে কথা বললাম তারা হচ্ছে শহুরের লোকজন, অনেকে আবার নাম দেখাতে ইয়ে করতে চাইল না, কিন্তু শহরের বাইরে যে বিরাট গ্রাম রয়েছে সেখানে কিন্তু এই হাওয়াটা বোধ হয় এভাবে নেই। আর দুই, এই যে সিবিআই হ্যানত্যানের বিষয়গুলো, দুর্নীতিগ্রস্তরা অবশ্যই সাজা পাক, এখানে তো দুর্নীতিগ্রস্তরা কোনো সাজা পাচ্ছে না, এখানে সিবিআই আসছে আর চলে যাচ্ছে। না সিবিআই আসছে বলে সে দুর্নীতিগ্রস্ত, এটা কি করে সম্ভব? না না, দুর্নীতিগ্রস্তদের ধরার জন্য বাড়িতে রেড করছে, কিন্তু আজ অব্দি কোনো কনভিকশনে পৌঁছতে পারছেন। আপনাকে বললাম আপনি দুর্নীতিগ্রস্ত, আপনার বাড়িতে আমি রেড করলাম, কিন্তু পরে দেখা গেল আপনার বিরুদ্ধে আমি কিছুই করতে পারলাম না, তার মানে আপনার জনপ্রিয়তা তো আমি বাড়ালাম আদতে। এবং ঠিক উল্টোটা ভাবুন, ব্যাংক থেকে 600 কোটি টাকার চুরি হয় রোজ, ব্যান্ডেটের নামেই হোক যে নামেই হোক, গভর্নমেন্টের প্রায় এতগুলো প্রকল্পর অনেকগুলো ফেলিয়ার প্রজেক্ট বলা যায়, তাহলে গভর্নমেন্টকে কে রেট করবে? সেজন্য ইট ইজ ইররিলেভেন্ট সাবজেক্ট ইন ইন্ডিয়া, কিছু করার নেই তাই রেট করছে, আর কিছু না। হ্যাঁ, শুধু ব্যাংক থেকে চুরি হওয়া না, ধরুন আজকে মেহুল চেস্কি, তারপর ললিত মোদি, এবং একের পর এক ডিফল্টার ব্যাংকের, যারা ডিফল্ট করতে করতে আজকে ভারতীয় সম্পদকে প্রায় জিরোতে এনে দিয়েছে। না জিরোতে আনার কথা নয়, তার কারণ হচ্ছে প্রতি মাসে মানুষেরা স্যালারি পেয়ে ব্যাংকে রাখে, কারণ তাদের হাতেও কোনো কাজ নেই। যারা ক্রিয়েট করবে তারা ইনভেস্টমেন্ট না করে চুরি করাটাকে গ্রেট বনে করেন, কারণ আমাদের সিস্টেমটাকে এড়িয়ে তারা বেরিয়ে যেতে পারবেন। ভারতবর্ষের প্রবলেমটা হচ্ছে আমরা নাকি সবচেয়ে উচ্চ জাত অমুক হতে চাই, বিশ্বের গ্রেট হতে চাই, সাধারণ কেন হতে চাই না আমি বুঝলাম না, যে সাধারণভাবে পাড়ার থেকে সব পার্টি অফিস থেকে ডেভেলপমেন্টের কথা বলবে, ক্যাডাররা ডিবেট না করে ডেভেলপমেন্ট নিয়ে আসছেন, তারাও সোশ্যাল ক্যাপিটাল তৈরি করছেন। আমাদের প্রবলেমটা হয়ে গেছে একটা গান, যেখানে আমরা বারবার বলছি বিশ্বে মহান হবে, আরে আমেরিকার লোকেরা পেনশন দেয় তাদের এজেড লোকেদের, তাদের আর্মিকে ভালো রাখে, এখানে আর্মিরাও রাস্তায়, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরাও রাস্তায়, ডক্টররা রাস্তায়, নার্সরা রাস্তায়, টিচাররা রাস্তায়, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আলটিমেটলি একটা খিচুড়ি। মানে ইফ পিপল আর নট বর্ডার, মানে মানুষদেরকে ঠিক করে দেশ চালাতে হবে, গভর্নমেন্ট সেইভাবে কি করতে চাইছে গভর্নমেন্টই জানে। যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আজকে বেশি কথা আর বলবো না, সেটা হলো সোশ্যাল প্রাইম মিনিস্টার, অর্থাৎ যেটা নরেশ দা একটু আগে বললেন যে ফগেট অ্যাবাউট এনিথিং, নরেন্দ্র মোদি রাহুল গান্ধী ফগেট, আসল কথা হচ্ছে এমন একজন প্রধানমন্ত্রী আমাদের চাই যিনি আমাদের ভাষাটা বুঝবেন, যিনি বুঝবেন যে দেশের মানুষ যে সম্পদ ব্যাংকে রাখছে সেই সম্পদ দিয়ে কবে ভারত কোথায় শ্রেষ্ঠ হবে এটা কথা নয়, যাতে আরও বেশি করে ওয়েলথ জেনারেটেড হয়, যে মানুষটা খেতে পাচ্ছে না তার মুখে যেন খাবারটা ওঠে, যে মানুষটা ট্যালেন্টেড হয়েও নিজের গানকে প্রকাশ করতে পারছে না, নিজের লেখাকে প্রকাশ করতে পারছে না শুধু টাকার অভাবে, তার কাছে যেন সরকার বা রাষ্ট্র একটা জানলা খোলে। ফলে এই জানলা খোলার গল্পটা গিয়ে খুব ইম্পর্টেন্ট এবং তার জন্য সোশ্যাল প্রাইম মিনিস্টার দরকার। আমি যেটা পরিষ্কার করে বলতে চাই যে কৈলাশ চট্টোপাধ্যায় বাচপান বাঁচাও আন্দোলন করছেন, হাজারো হাজারো যুবকদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, লড়ছেন, বাচ্চাদেরকে ট্রাফিকিংদের হাত থেকে বাঁচাচ্ছেন, পল্লবী ঘোষ,
এভাবে হাজারো হাজারো মানুষ কাজ করছে যারা দেশের সম্পদকে বাঁচাচ্ছে, তাদেরকে এডুকেশনের দিকে নিয়ে যাচ্ছে। পলিটিক্যাল ফোর্স আমাদের দেশে ভাষণ আর রেবড়ি ছাড়া কিছু করতে পারবে না। যারা অ্যাকচুয়াল কাজ করছে তাদেরকে আমরা এখনও আসন দিতে পারিনি। আজকে ইলেকশন কমিশনার 543টা সিটে যদি আমাদের দেশে যারা ভালো ভালো কাজ করছেন তাদেরকে স্পন্সর করে দিতেন, তাহলে নোটার জায়গায় আমরা 543 এডুকেটেড লোক পেতাম। সেখানে এক্স জাজ থাকতে পারতেন, এক্স মিলিটারি থাকতে পারতেন, এক্স পুলিশ থাকতে পারতেন, এক্স সোশ্যাল ওয়ার্কাররা থাকতে পারেন, যারা ভালো কাজ করছে তারা থাকতে পারত। কিন্তু আমাদের দেশে লড়াই হয়ে গেল নোটা নিয়ে, কিন্তু 543 এডুকেটেড ভদ্র ইন্ডিয়ানদেরকে দাঁড় করানোর চেষ্টা করা হলো না। এই প্রস্তাবটা আমি কথা মুখের মাধ্যমে রাখলাম। আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন। শুভাশিস দাস। কি করেন দাদা? আমি কনসালটেন্সি করি, ব্যাংক লোন করাই। ব্যাংক লোন? ব্যাংক লোন। মেহুল চস্কি তো লোন, ব্যাংক লোনের টাকা নিয়ে পালিয়ে গেছে। না, মেহুল চস্কি পালিয়ে গেলেও ব্যাংক আমাদের সাথে সেটা কোনো ব্যাপার না। আমাদের যারা ছোটো লোন করছি তাদের অসুবিধা হচ্ছে, তাদের এই গ্রামের যে কৃষকদের যে লোন, ফিশারি লোন, এইগুলো আমরাই করাই। তো এতে অসুবিধা কিছু আমার হয় না। তারা কিন্তু টাকাটা পেমেন্ট করে, তারা মারে না। যে বড়োরাই মারে আর বড়োরাই বেশি লোনটা পায়। যারা মারে তারাই গদিতে চলে। তারা যারা মারে তারা গদিতে চলে, একদম এক্স্যাক্ট। আপনি ঠিকই বলেছেন, এটাই আমাদের দেশ বা আমাদের রাজ্য। মোদী রাজ্যে, মোদী শাসনে দেখছি যারা সবচেয়ে বেশি টাকা মেরেছে তারা সবচেয়ে বেশি গদিতে চলেছে। না, মোদী রাজ মেরেছে ঠিকই আছে, কিন্তু মোদী যেসব কাজগুলো করছে সেগুলো আমার মনে হয় না খুব খারাপ কাজও করছে, কিছু কিছু ভালো ভালো দিকও। ভালো কাজ দেখান। এই যে আপনাদের যে G20 যেটা হলো, এটা আমার মনে হচ্ছে খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে। G20 যখন হচ্ছে সেই সময় বস্তিগুলোকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মানে একদম হিরক রাজার দেশে। হ্যাঁ, সেটা তো অবশ্যই খুব খারাপ। যেগুলো আপনাদের সন্ন্যাসী নিয়ে যেটা মিটিংটা করলো মোদি, এটা আমার মনে হয় না ঠিক করেছে। কিন্তু মোদি আমাদের আইডিয়াল প্রধানমন্ত্রী বলতে পারি আমি এখন অবধি। আর নেক্সট কোনো কাউকে প্রধানমন্ত্রীর মুখ আমি দেখতে পাচ্ছি না। আপনাকে যদি ভারতবর্ষের আমি প্রধানমন্ত্রী 3 দিনের জন্য করে দিই, আপনি কী কাজ করবেন? দেখুন, মানে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াবেন, ওটা তো আছেই। না, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াবো, আবার হঠাৎ করে নায়কটা দেখলে, নায়কটায় যদি ফিরে যাই, যে নায়ক যে বইটা ওইটায় যদি ফিরে যাই, নায়কের মতো যদি কিছু অভিনয় করতে পারি, তাহলে মনে হয় যে আশা করি যে পশ্চিমবঙ্গ অনেকটা ডেভেলপ হবে। পশ্চিমবঙ্গ শুধু না, ইন্ডিয়া অনেক ডেভেলপ হয়ে যাবে। যেটা নায়ক অনিল কাপুরের ছিল ওটা দেখে যদি কিছু করা যায় অনেকটাই উন্নতি হবে। তাহলে বলুন, আই উইল বি দ্য প্রাইম সোশ্যাল প্রাইম মিনিস্টার। না, ওটা বলতে পারছি না। আমি একদম ইন্ডিয়ান, ওটা থাকতেই ভালোবাসি আমি। আমরা সবাই ইন্ডিয়ান, কেউ পাকিস্তানি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি পলিটিক্সে খুব একটা ইন্টারেস্ট হতে চাই না, কেন খুব নোংরা হয়ে গেছে পলিটিক্স। যে এই পলিটিক্সে ভোট দেবো, নোংরা হয়ে গেছে বলবো তবু ভোট দেবো। ভোট দেবো নিশ্চয়ই, ভোটটা আমার অধিকার, ভোটটা দেবোই। তবে যতটুকু মানে চোর চোরকে ছেড়ে ডাকাত কিরম একটা ব্যাপার, কাকে দেবো না দেবো সেটা ঠিক করে নিতে হবে। আপনার বাড়ি যদি অপরিষ্কার হয় সেটাকে তো পরিচ্ছন্ন আপনাকেই করতে হবে। পরিচ্ছন্ন করতে গেলে সবার আগে মানুষকে পরিচ্ছন্ন হতে হবে। আমাদের মানুষরা কেউই পরিচ্ছন্ন না। আমরা বেশিরভাগ মানুষই 99% এখন অপরিচ্ছন্নতা হয়ে গেছে আমাদের, যার জন্য আমাদের আজকে এই অবস্থা। যদি না, আমার এটা বড় কিছু বলার নেই। যেটা হচ্ছে যে উনি ঠিকই বললেন, তো যাকে ভালো লাগে তাকেই তো আমরা প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাইবো। কারণ এটা তো আর বাড়িতে বসে স্টাডি করে বলা যাবে না যে উনি এই এই খারাপ কাজ করেছিলেন বলে তাকে করা যাবে না। কারণ আলটিমেটলি যে আসবে সে যে খারাপ কাজ করবে না বা পারবে না সেটা তো হতে পারে না। সেজন্য যে যেটা মনে করেছে আমি মনে করি সেটাই ঠিক। এর বাইরে আমরা অন্য কিছু মনে করতেই পারি, সেটা বিসাইড দ্য পয়েন্ট। কারণ একটা চ্যানেল হয়ে আমরা কারোর উপরে চাপিয়ে কিছু দিতে পারি না। উই ক্যান সে অ্যাবাউট দ্য ফ্যাক্টস। আমরা কাউকে কোনো চাপাচ্ছি না। আমরা প্রত্যেকটা যুক্তির পাল্টা আর একটা যুক্তি থাকে চ্যানেল হিসেবে আমাদের কাজ। প্রশ্ন আপনাকে করতে চাই, বলছি যে BBC-তে দেখেছি মানুষ এইভাবে যেমন আমরা কথা বলছি সেইভাবে কথা বলে, কিন্তু আমাদের চ্যানেলগুলো যে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, তো সেইটাতে কি আলাদা কোনো ইম্প্যাক্ট পড়ে আপনার লাইফে? না, আপনাদের চ্যানেলে আমার মনে হয় ছোটো ছোটো চ্যানেলগুলো আছে বলে এখনও পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষ। কেন, কিছু কিছু মিডিয়া আছে, আমরা যে মিডিয়াগুলো দেখি, আমি কোনো গদি মিডিয়া, আমি নাম করছি না কোনো মিডিয়ারই, তো যেগুলোতে আমরা দেখি অনেক রকমের, তারা এমনভাবে মানে দেখায় যে কোনো একটা পার্টির হয়ে কথা বলছে, কোনো একটা ইসের হয়ে কথা বলছে। কিন্তু এই যে আপনাদের মতো ছোটো ছোটো যে চ্যানেলগুলো আছে তারা মনে হয় অনেক স্পষ্ট, তারা মনে হয় অনেক স্পষ্টবাদী। তারা যে কথাগুলো বলে আমার মনে হয় সেটা আম জনতারই, সাধারণ লোকের মনে হয় খুব উপকার হবে। সেগুলো যদি কেউ ফলো করে আমার মনে হচ্ছে অরিজিনাল খবর, সেটা দেখা খুব দরকার। আচ্ছা, আর একটা প্রশ্ন, সবাই বলে সাংবাদিকতা কী, মানে যারা চাকরি পেয়ে লেখেন তারা সাংবাদিক,
যারা এরকম ক্যামেরা নিয়ে বেরিয়ে কাজ করছে তারা সাংবাদিক? আপনার চোখে সাংবাদিকটাকে? আমার চোখে সাংবাদিক যারা ক্যামেরা নিয়ে বেরাচ্ছে সাধারণ মানুষের কাছে, যেটা যোগ্য কথাটা নিচ্ছে, ধরুন আমাদের মতো সাধারণ মানুষ, পথ চলতি মানুষের কাছে যারা সাজেশন নিচ্ছে তারাই মনে হয় সাংবাদিক। আমার মনে হয় ওই লিখলাম দু পাতা লিখে কিছু হবে না, কেন লিখে যে আমি তো লিখলাম এটাই, টাকা দিয়েও লিখতে পারি, যে যেটা বলছে সেটাও লিখতে পারি, কিন্তু আপনি কিন্তু কারোর কাছে টাকা দিয়ে লিখতে পারছেন না। আপনি যেটা করছেন সেটা আপনার একদম মানে কি একদম রাস্তায় চলতি পথ চলতি মানুষ যেটা বলছে সেটা আপনি দেখা করছেন। তো আমার মনে হয় এই যে মিডিয়াগুলো আছে বলে আজকে কিন্তু সমাজে অনেকটা ভালো দিক যাচ্ছে, ভালো দিকে যাচ্ছে। আমি ওনাকে আলাদা করে ধন্যবাদ এই জন্য দেবো, অনেকে কনফিউজ, সাংবাদিকরাই কনফিউজ সাংবাদিকদের রোলে, যেটা উনি বললেন আর যেটা কথামুখ করছে মানুষের কাছে যাওয়া, এটাই আসল কাজ। শুধু কথামুখ নয়, ভাবনামুখের মতো চ্যানেলও, যেটা একটু আগে নরেশদাকে একজন বলছিলেন, আমার খুব ভালো লাগলো যে আপনার একটা পপুলার প্রোগ্রাম করুন, অনেক টিআরপি পাবেন, সাবস্ক্রাইবার পাবেন। নরেশদা পরিষ্কার বললেন করবো না, যে কাজটা করছি সেটাই করব, মানুষের কথা বলবো। এবং নরেশদার চ্যানেলটি দেখার পরে তিনিও কিন্তু সেই চ্যানেলটি গিয়ে নরেশদাকে বলেছিল আপনার একটু পপুলার হন, তিনিও কিন্তু সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন। ফলে বিকল্পটা দরকার, আপনার হাতে যদি একটাই খাবার থাকে তাহলে আপনি দ্বিতীয় খাবারের মর্ম বোঝেন না, দুটো খাবার পাশাপাশি থাকলে তবেই তো বিকল্পটা বোঝেন। অবশ্যই অবশ্যই, দুটো খাবারকে না দিলে আপনি কম্পিটিশন করতে পারবেন না যে কোন খাবারটা আমি খাবো, আমি মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো না বিরিয়ানি খাবো, তফাৎটাকে বুঝতে হবে। আর বাঙালি, আমি মনে করি বাঙালি খুব তাড়াতাড়ি বোঝা উচিত যে তফাৎটা কী, এটা খুব দরকার বাঙালির বোঝা। দাদা ব্যাংকে কাজ করে একেবারে দারুণ একটা ছয় মেরে দিল, স্ট্রেট ছয়, সুতরাং বাপি বাড়ি যা হয়ে গেছে আর কথা বাড়াচ্ছে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।